ওজনে কম, কোথায় যাচ্ছে রেশনের চাল আটা? গ্রাহকদের চাপে পড়ে সত্যি কথা স্বীকার করলেন রেশন ডিলারের ছেলে। বাগদা রেশনের দোকান সিল করল খাদ্য দপ্তর। রেশনে চাল এবং আটা কম দেওয়ার অভিযোগ, ডিলারের ছেলেকে আটকে রেখে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদার কোনিয়ারা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুরে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রেশন ডিলারের রেশনের চাল এবং আটা কম দিয়ে আসছে। তারা জানায়, আজ রেশন ডিলার নিবেদিতা সাধুর কর্মচারী সকালে এক রেশন গ্রাহককে চাল এবং আটা মিলিয়ে ১৯ কেজি ৭০০ দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দেওয়া হয় মাত্র ১৫ কিলো। গ্রামবাসীদের আরও দাবি, এই ঘটনা ঘটে আসছে বিগত ৫ বছর ধরে। তাদের অভিযোগ, কম্পিউটারাইজড বিলে যে ওজন লেখা থাকে সেই ওজনের মাল কোনোদিনই দেওয়া হয় না গ্রামবাসীদের। সেই কারণে আজ ক্ষোভে ফেটে পড়েন হরিনাথপুরের বাসিন্দারা। তারা রেশন দোকান ঘেরাও করে দীর্ঘক্ষণ আটকে রাখে রেশন ডিলারের ছেলে শান্তনু সাধুকে এবং কর্মচারী শঙ্কর কর্মকারকেও। আজকে সকালবেলা জানতে পারলাম আমাদের একজন প্রতিবেশী, তার ১২ কেজি ১৯ কেজি ১৭০০ চাল, তাকে পেছনে কম্পিউটার প্রিন্ট আছে কিন্তু লিখে দিয়েছে পেছনে ১৫ কেজি। তারপর আমি বাড়ি এখানে আসলাম, এসে জিজ্ঞাসা করলাম, দাদা এই চালটা কি কম দিয়েছেন? বলছে কার্ড ব্লক আছে, বলছে কার্ড আনতে হবে। আমি পার্টিকে কার্ড নিয়ে আসলাম, কার্ড নিয়ে এসে দেখা গেলো ব্লক নেই কার্ড, কোনো কিছু করার নেই। তারপর বলছে আমার ভুল হয়েছে, পরে আবার ৫ কেজি চাল আমাকে দিয়েছে। এটা একটা না, একাধিক যিনি এখানে মাল দেন তিনি বলেছেন যে আমাদেরকে বলা হয়েছে তাই আমরা করছি। আমরা হ্যাঁ ওনাকে জবাব দিয়ে দেওয়ার জন্য আটকে রেখেছি এবং মিডিয়া প্রশাসনকে ওনার হাতে তুলে দেবো, উপযুক্ত যাতে শাস্তি হয় এবং আমার এই গ্রামবাসী এই ৫ বছরের মাল যাতে বুঝে পায় সেই ব্যবস্থা করতে হবে। জনগণের চাপের মুখে পড়ে নিজেদের ভুল স্বীকার করেছেন রেশন ডিলারের ছেলে। তার দাবি, এখানে তো দেখা যাচ্ছে যে ১৯ কিলো চাল বা গম দেওয়ার কথা, আপনি দিয়েছেন ১৫ কিলো, কেন দিয়েছেন? ২ কেজি আটা পরে, তাই তো? হ্যাঁ, ফুড সাপ্লাইয়ের নির্দেশ আছে যদি কোনো কার্ডে ডিসপুট থাকে ফুড সাপ্লাই থেকে মিডিয়া আসতে হবে, আপনি মাল দিতে পারবেন না বা তাকে প্রতারণা করতে পারবেন না? প্রতারণা অন্যদিকে কর্মচারী জানান, তাদের ডিলার যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মতনই তিনি মাল দিয়ে এসেছেন, এতে তার কোনো হাত নেই। আমাকে ডিলার বলেছে যা যেভাবে বলতে যেভাবে দিতে বলেছে আমি ঠিক সেভাবে দিই। ডিলার কম দিতে বলেছে? হ্যাঁ, ফ্ল্যাগ কার্ডগুলো মাল কম দিতে বলেছে। কেন? যেগুলো কার্ড ফ্ল্যাগ সেগুলো মাল কম দিতে বলেছে। কেন কম পুত্র আমি কি করে বলবো, আমি তো অতটা জানি না। ৩ কিলো চাল আর ২ প্যাকেট আটা কম দিয়েছে? হ্যাঁ। আমি তো কর্মচারী না, আমি এখানে কাজ করি, আমাকে যেভাবে ডিস্ট্রিবিউশন করতে বলে আমি ঠিক সেইভাবে ডিস্ট্রিবিউশন করি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগদা ফুড ইন্সপেক্টর সঞ্জীব চক্রবর্তী এবং বাগদা থানার পুলিশ। রেশন দোকানের নথি খতিয়ে দেখে ফুড ইন্সপেক্টর গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন তাদের ন্যায্য সামগ্রী পাইয়ে দেওয়া হবে। বিষয়টিতে প্রাথমিকভাবে গড়মিলের প্রমাণ মিলেছে। সরকারিভাবে রেশনের গুদাম সিল করা হয়েছে বলেও জানিয়েছেন খাদ্য দপ্তরের কর্তা। এই বিষয়ে তিনি জানান, রেশন ডিলারের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে আমরা দেখলাম, ইমিডিয়েট তাকে আমি জানিয়েছি স্যারকে, স্যার সাথে সাথেই সেটাকে স্পট সাসপেন্ড করে দিয়েছেন এবং স্পট সাসপেন্ড করে পাশের যে ডিলার আছে উত্তম সমাদার তাকে সাথে ট্যাগ করে দিয়েছে। একদম গোডাউনটাও সিল করে দেওয়া হয়েছে, ইন্সপেকশন করা হয়েছে, এর আগে ৩বার ওকে করাও হয়েছে, পেনাল অ্যাকশনও নেওয়া হয়েছে এবং আমরা আপাতত সেইটার দিকেও যাচ্ছি যাতে আরও স্ট্রিক্ট অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া হয়। খবর পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসীদের কবল থেকে রেশন ডিলারের ছেলে শান্তনু সাধু এবং কর্মচারীকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। হরিনাথপুরের বাসিন্দাদের এখন একটাই দাবি, এতদিনের কারচুপি করা মাল তাদের পুনরায় করাইগণ্ডায় ফিরিয়ে দেওয়া হোক এবং গরিবের মুখের গ্রাস চুরি করে
যে বা যারা খাচ্ছে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক। হ্যাঁ, আমার রেশনের চাল কম দিয়েছে। কতটা কম দিয়েছে? কম দিয়েছে আপনার 5 কিলো। এখন ওই স্লিপটা নিয়ে আমি পুনরায় আসি এই ভাইকে নিয়ে। আসার পরে ইনি আবার যে কর্মচারী, উনি যে মাল দেয়, এই সাদা স্লিপে লিখে দিয়েছে, হ্যাঁ মাল তুমি পাবা। আমার যে ক বছর ধরে মাল যাচ্ছে সেই ক বছর ধরে এই 9 কিলো আর 6 কিলো, 19 কিলো আমার টোটাল পাওয়ার কথা। কত কিলো? 15 কিলো। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।